ভগ্নাংশ আমরা কিভাবে ভগ্নাংশ প্রকাশ করতে পারি এক মিটার লম্বা ফিতা আছে এবং একে সমান তিন অংশে ভাগ করা হয়েছে আমরা কিভাবে এই দৈর্ঘ্য মিটারে প্রকাশ করতে পারি এই অংশকে এক মিটারের এক তৃতীয় অংশ বলা হয় এটি লেখা হয় তিনের এক মিটার রং করা অংশ কত লম্বা চারের এক অংশ রং করি সঠিক হয়েছে পাঁচের এক অংশ রং করি সঠিক হয়েছে ছয়ের এক অংশ রং করি পুনরায় চেষ্টা করো এক মিটারের তিন ভাগের দুই ভাগ কিভাবে প্রকাশ করতে পারি দুইটি তিনের এক আছে কাজেই এক মিটারের সমান তিন টুকরার দুইটিকে এক মিটারের দুই তৃতীয় অংশ বলা হয় এটিকে লেখা হয় তিনের দুই মিটার পরে তিনের তিন হচ্ছে এক মিটারের সমতুল্য রং করা অংশ কত লম্বা ছবি দেখে সঠিক উত্তরে ক্লিক করি এক লাল রং করা হয়েছে ছবিটির দুই নীল রং করা হয়েছে ছবিটির তিন লাল রং করা হয়েছে ছবিটির চার নীল রং করা হয়েছে ছবিটির পাঁচ হলুদ রং করা হয়েছে ছবিটির ছয় লাল রং করা হয়েছে ছবিটির রং করি পাঁচের তিন অংশ রং করো আটের পাঁচ অংশ রং করো সাতের চার অংশ রং করো আমি লব আমি ভগ্নাংশ রেখার উপরে থাকি আমি হর আমি ভগ্নাংশ রেখার নিচে থাকি লবকে ত্রিভুজ এবং হরকে বৃত্ত করি 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 লবকে ত্রিভুজ এবং হড়কে বৃত্ত করি নিচের ভগ্নাংশ হতে হর ও লবকে আলাদা করি একটি ভগ্নাংশ লিখি যার হর নয় এবং লব পাঁচ আছে নয় ভাগে পাঁচ ভাগ হর ও লব থেকে ভগ্নাংশ তৈরি করি নিচের সংখ্যা রেখার সাথে সম্পর্কিত প্রশ্নের সমাধান করি খালি ঘরে ভগ্নাংশ লিখি উপরের সংখ্যা রেখার পাঁচের এক মিটারের পাঁচ টুকরা কোথায় কোনটি লম্বা পাঁচের তিন মিটার বা পাঁচের দুই মিটার নিচের ভগ্নাংশগুলো তুলনা করি দুইয়ের এক ও চারের দুই একই আবার দুইয়ের দুই ও চারের চার একই এবং এক মিটারের সমতুল্য ভগ্নাংশ সম্পর্কিত উপরের চিত্র পরীক্ষা করি এবং আমাদের অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্য নিয়ে আলোচনা করি কোন ভগ্নাংশগুলো দুইয়ের একের সমতুল্য চিত্রে কি এমন ভগ্নাংশ রয়েছে যাদের মান সমান দুইয়ের একের সমতুল্য ভগ্নাংশগুলো নিচে দেখানো হলো যেসব ভগ্নাংশের মান সমান সমতুল ভগ্নাংশের কোনো বৈশিষ্ট্য আছে কি আমরা কিভাবে সমতুল ভগ্নাংশ খুঁজে পেতে পারি যদি আমরা দুয়ের এক ও চারের দুই দেখি এই সংখ্যাগুলো একই হবে যদি সেগুলো সমতুল হয় একটি ভগ্নাংশের হরের সাথে অপর ভগ্নাংশের লবের গুণফল একই একটি ভগ্নাংশের হরের সাথে অপর ভগ্নাংশের লবির গুণফল একই ছবির লাল করা অংশ ভগ্নাংশে বলি ছবি তিনটির দৈর্ঘ্য কি সমান কত তিনটি ছবির লাল রং করা অংশ কি সমান ছবি তিনটির লাল রং করা অংশের দৈর্ঘ্য কত প্রথম ছবির লাল রং করা এক ভাগ সমান দ্বিতীয় ছবির লাল রং করা দুই ভাগ সমান তৃতীয় ছবির লাল রং করা তিন ভাগ অর্থাৎ মোট লাল রং করা অংশ হিসাবে তুলনা করলে প্রত্যেক ভগ্নাংশ পরস্পর সমান কেননা ভগ্নাংশ তিনটির মোট লাল রং করা অংশের দৈর্ঘ্য সমান সুতরাং ভগ্নাংশ তিনটি একে অপরের সমতুল ভগ্নাংশ সুতরাং দুয়ের এক সমান চারের দুই সমান ছয়ের তিন অতএব দুয়ের এক সমান চারের দুই সমান ছয়ের তিন ভগ্নাংশগুলো সমতুল ভগ্নাংশ দুইটি সমতুল ভগ্নাংশের একটি লব এবং অন্যটির হরের গুণফল একই ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায় নিচের পরীক্ষা করি দুইয়ের এক দেখি যদি আমরা লব ও হরকে দুই দ্বারা গুণ করি আমরা পাব চারের দুই একটি ভগ্নাংশের হরের সাথে অপর ভগ্নাংশের লবের গুণফল একই উপরের মতো একই পদ্ধতি ব্যবহার করে তিনের এক ও চারের একের সমতুল ভগ্নাংশ বের করি ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায় পাঁচের এক এর কয়েকটি সমতুল ভগ্নাংশ গঠন করি খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি নিচের ভগ্নাংশের জোড়া সমতুল বা সমতুল নয় তা পরীক্ষা করি সমতুল বা সমতুল নয় নির্ণয় করি এবং টিক দিই নিজে করি ভগ্নাংশগুলো লিখি ভগ্নাংশগুলোর তিনটি করে সমতুল ভগ্নাংশ নিচের ভগ্নাংশের জোড়া সমতুল বা সমতুল নয় তা পরীক্ষা করি কোনটি বড় এবং কোনটি ছোট প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশের জোরার তুলনা করি যদি হর একই হয় আমরা শুধু লব তুলনা করি আমরা সংখ্যা তুলনার মতোই করতে পারি ছবি দেখে বড় ভগ্নাংশটিতে রং করা অংশ গোল দাগ দিই ছবিতে রং করা অংশগুলি ভগ্নাংশে ভগ্নাংশ হর একই এবং লব ভিন্ন এখানে লব দুই ছোট তিন বড় অর্থাৎ দুই ছোট তিন আমরা জানি সমহার বিশিষ্ট দুইটি ভগ্নাংশের যার লব বড় সেই ভগ্নাংশটি বড় সুতরাং পাঁচের দুই ছোটো পাঁচের তিন বড় অর্থাৎ পাঁচের দুই ছোটো পাঁচের তিন বড়